Amritsar, powered by CHH Jet. Proti to Dhalair Pran. Khukhana ho CBSC Dadok Shrinir Suranta Barakhar Porikhar Falafal, Khukhita Falafal Anukari CBSC Dadok Shrinir Uttirnar Har, Hataki Dokhamik 9-8 Otaankho, Guwahati Uttirnar Har, Biraki Dokhamik Huynda 5 Otaankho, Satrakoy Satri Uttirnar Har, Hodhi. Khukhana ho CBSC Dokham Shrinir Suranta Barakhar Porikhar Falafal, Khukhita Falafal Anukari Uttirnar Har, Triranaboy Dokhamik 6 Otaankho, Niranaboy Dokhamik 7-5 Otaankho Re, Trivandrum Mandal. Here থকাৰ বিপৰীতে হৰব নিম্ন উত্তীৰ্ণৰ হাৰৰ কৈতে গুৱাহাটী মণ্ডলৰ ফলাফল 77.94 শতাংশ পদ্মশ্রী সমাজ সংস্কারক বিৰুবালা ৰাভাৰ দেহাৱসান গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলত কৰ্কট প্ৰতিষ্ঠানত চিকিৎসাধীন অৱস্থাতে পুৱা 9:23 মিনিটত শেষ নিশ্বাস ত্যাগ দীৰ্ঘদিন ধৰি অসুস্থ হৈ আছিল পদ্মশ্রী বিৰুবালা ৰাভা ৰাজ্যিক পৰ্যায়ৰ সম্পন্ন হ'ব অন্ত্যেষ্টিক্ৰিয়া কালৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ মনোনয়ন দাখিল পৰ্ব উত্তৰ প্ৰদেশৰ বৰানসী সমষ্টিৰ পৰা তৃতীয়বাৰৰ বাবে মনোনয়ন দাখিলৰ পূৰ্বে আজি বৰানসীত বিখাল ৰোড শ্ব ক্ষুদ্ৰ ভাৰতৰ কৃষ্টি সংস্কৃতি প্ৰকাশৰ জৰিয়তে হ'ব 5 কিলোমিটাৰ জোৰা ৰোড শ্ব সম্পূৰ্ণৰূপে দিশহীন কংগ্ৰেছ বিৰোধী মিত্ৰজোঁটক কটাক্ষ কৰি প্ৰধানমন্ত্ৰী মোদীৰ কলে চাৰিওফালে অস্তিত্বহীন ইণ্ডিয়া এলায়েন্স কোনো এজেণ্ডা নোহোৱাকৈ কেৱল মোদীৰ বিৰোধিতাৰে নিৰ্বাচনৰ জৰ সপোন দেখিছে ইণ্ডিয়া এলায়েন্সে News 18 Networkৰ মেনেজিং এডিটৰ ৰমেশ দেৱগণৰ সৈতে আছুতীয়া সাক্ষাৎকাৰত বিৰোধীক আক্ৰমণ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি দেখো চতুৰ্থ পৰ্যায়ৰ নিৰ্বাচন দেখৰ নখন ৰাজ্যৰ লগতে জম্মু কাশ্মীৰৰ এটা সমষ্টি সহ 96টা সমষ্টিৰ আজি পুৱাৰে পৰা ভোট গ্ৰহণ অব্যাহত ইভিএমত ভাগ্যবন্দী হ'ব য'ত ৰাজ্যৰ সিন্ধিয়া মহকুমা মৈত্ৰকে ধৰি বহু কেইবাৰ গৰাকী হেভিৱেট প্ৰাৰ্থীৰ নিৰ্বাচনত অৱতীৰ্ণ মুঠ 1717 গৰাকী প্ৰাৰ্থী বহিৰাজ্যত অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰচাৰ অভিযান অব্যাহত দিল্লীৰ পিছত আজি পঞ্জাৱত নিৰ্বাচনী প্ৰচাৰত ভাগ ললে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই পাটিয়ালাত ৰোড শ্ব গুৰুত্বপূৰ্ণ চৰকাৰী কাৰ্যসূচীলৈ ইৰাণলৈ ৰাওনা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ভাৰতীয় বায়ুসেনাৰ এখন বিশেষ বিমান যোগে ইৰাণলৈ ৰাওনা ইৰাণৰ চাবাহাৰ বন্দৰ দীৰ্ঘম্যাদী লীজত লোৱাৰ চুক্তিত স্বাক্ষৰ কৰাৰ সম্ভাৱনা গোলাঘাট আৰক্ষীৰ গুলীত আহত লোকৰ মৃত্যু জে এম চি এইচত আৰক্ষীৰ গুলীত আহত হৈছে বাবা শ্যাম নামৰ লোকজন জে এম চি এইচত 12 দিনে চিকিৎসাধীন হৈ থকা বাবা শ্যামে দুগৰাকী লোকক কৰিছিল আক্ৰমণ চোকা অস্ত্ৰৰে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষীয়ে কৰিছিল গুলীচালনা সুপাৰ ছানডেৰ আই পি এলৰ দুখন মেচত চেন্নাই ছুপাৰ কিংছ আৰু ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৰ জয়লাভ ৰাজস্থান ৰয়েলছৰ বিৰুদ্ধে চি এছ কেৰ 5 উইকেটত বিজয় সাব্যস্ত দিল্লী কেপিটেলছক 47 ৰানত পৰাস্ত কৰিলে আৰ চি বিয়ে News headlines আগবঢ়াইছে অমৃতসৰ powered by CHH Jet প্ৰতিটো ঢালাইৰ প্ৰাণ নমস্কাৰ স্বাগতম জনাইছো আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ ষ্টুডিঅ'ত মই গীতা শ্ৰেয়া প্ৰথমে এক ব্ৰেকিং নিউজ ঘোষণা হৈছে CBSEৰ দশম আৰু দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাৰ ফলাফল প্ৰথমে দশম শ্ৰেণীত উত্তীৰ্ণৰ হাৰৰ কথা জনাম দশম শ্ৰেণীত CBSEত উত্তীৰ্ণৰ হাৰ হৈছে সমগ্ৰ দেশতে 93.60% দ্বাদশ শ্ৰেণীত উত্তীৰ্ণৰ হাৰ হৈছে 87.98% বিগত বৰ্ষৰ তুলনাত দ্বাদশ শ্ৰেণীত উত্তীৰ্ণৰ হাৰ 0.65% বৃদ্ধি হৈছে দ্বাদশ শ্ৰেণীত ছাত্ৰতকৈ ছাত্ৰীৰ উত্তীৰ্ণৰ হাৰ অধিক দ্বাদশ শ্ৰেণীত ছাত্ৰীৰ উত্তীৰ্ণৰ হাৰ হৈছে 91% গুৱাহাটীত আনহাতে দ্বাদশ শ্ৰেণীৰ উত্তীৰ্ণৰ হাৰ হৈছে 82.05% 99.91% দ্বাদশ শ্ৰেণীৰ উত্তীৰ্ণৰ হাৰৰ শীৰ্ষত আছে ত্ৰিভান্দ্ৰম মণ্ডল 99.04% উত্তীৰ্ণৰ হাৰৰ সৈতে দ্বিতীয় স্থানত আছে বিজয়বাড়া দশম শ্ৰেণীটো উত্তীৰ্ণৰ শীৰ্ষত আছে ত্ৰিভান্দ্ৰম ত্ৰিভান্দ্ৰমত দশম শ্ৰেণীৰ উত্তীৰ্ণৰ হাৰ হৈছে 99.75% দশম শ্ৰেণীটো 99.60% উত্তীৰ্ণৰ হাৰৰ সৈতে দ্বিতীয় স্থানত আছে বিজয়বাড়া আৰু গুৱাহাটী মণ্ডল দশম শ্ৰেণীৰ ফলাফল শোচনীয় তুলনামূলকভাৱে নিম্ন উত্তীৰ্ণৰ হাৰৰ সৈতে গুৱাহাটী মণ্ডলৰ ফলাফল হৈছে 77.94% আৰু স্বাভাৱিকতে এই মুহূৰ্তত ছাত্ৰ ছাত্ৰী যিসকল পৰীক্ষা দিছিলে তেওঁলোকৰ বাবে অপেক্ষাৰ অন্ত পৰিল আৰু পোনপটীয়াকৈ এই মুহূৰ্তত সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক হীৰক জ্যোতি মালাকৰৰ সৈতে হীৰক CBSEৰ পৰীক্ষাৰ ফলাফল আহিছে দ্বাদশ শ্ৰেণী দশম শ্ৰেণী কিন্তু দশম শ্ৰেণীৰ ক্ষেত্ৰত গুৱাহাটীত আটাইতকৈ কম উত্তীৰ্ণৰ হাৰ উদ্বেগজনক সেয়া
নিশ্চয়কৈ যিহেতু ইতিমধ্যে চি বি এছ চিৰ দ্বাদশ আৰু দশম শ্ৰেণীৰ ফলাফল ঘোষণা কৰা হৈছে আৰু এই দশম শ্ৰেণীৰ ফলাফলত দেখিবলৈ পোৱা গৈছে ত্ৰিবাণ্ডমে সৰ্বাধিক পাছ উত্তীৰ্ণ হাৰত সৰ্বাধিক হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। তাৰ বিপৰীতে যিহেতু অসমীয়াৰ যি শোচনীয় ফলাফল দেখিব পোৱা গৈছে আৰু ইয়াৰ পূৰ্বে যোৱা বছৰে চাব যোৱা বছৰ এনেধৰণৰ ফলাফল আছিল যোৱা বছৰ যিহেতু দশম শ্ৰেণীত গুৱাহাটী মণ্ডলে 72.68% উত্তীৰ্ণ হৈছিলে আৰু তাৰ বিপৰীতে কিন্তু এইবাৰ উত্তীৰ্ণ হাৰ অধিক হৈছে যদিও কিন্তু আন ৰাজ্যৰ তুলনাত অসমৰ বা গুৱাহাটী যি মণ্ডলৰ উত্তীৰ্ণ হাৰ সৰ্বনিম্ন বুলি ক'ব লাগিব। আৰু ইয়াত যদি চাব যায় আপুনি ত্ৰিবাণ্ডম যি আছে দশম শ্ৰেণীৰ ফলাফলত 99.75% উত্তীৰ্ণ হোৱাৰ বিপৰীতে বিজয়ৱাড়া 99.6%, চেন্নাই 99.3%, লগতে বাংগালুৰুত 99.26% উত্তীৰ্ণ হৈছে। অৰ্থাৎ উত্তীৰ্ণ হাৰৰ যি সৰ্বাধিক যদি চাব যায় 99% অধিক দশম শ্ৰেণীৰ যি ফলাফল সেই ফলাফলত এই চাৰিখন ৰাজ্য যিহেতু টপ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। তাৰ বিপৰীতে যিহেতু দ্বাদশ শ্ৰেণীৰ ফলাফল একেদিনাখনে ঘোষণা কৰা হৈছে চি বি এছ চিৰ আৰু দ্বাদশ শ্ৰেণীৰ যি ফলাফল আছে সেই ফলাফল যিহেতু একেদৰে ত্ৰিবাণ্ডমে সৰ্বাধিক উত্তীৰ্ণ হাৰ হৈছে 99.91% আৰু লগতে বিজয়ৱাড়া যি ছেকেণ্ড পজিশ্যনত আছে বা দ্বিতীয় উত্তীৰ্ণ হাৰত 99.4% উত্তীৰ্ণ হৈছে আৰু ঠিক একেদৰে চেন্নাই 98.47%, বেংগালুৰুৱে 96.95% উত্তীৰ্ণ হাৰ হৈ টপ চাৰিত বা শীৰ্ষ চাৰিত স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। কিন্তু গুৱাহাটী মণ্ডলে চাব যায় গুৱাহাটী মণ্ডলৰ ফলাফল কিন্তু দশম শ্ৰেণীৰ যি ফলাফল চি বি এছ চিৰ ফলাফলকে এই দ্বাদশ শ্ৰেণীৰ ফলাফলক কিছু উন্নত দেখিব পোৱা গৈছে আৰু তাত যিহেতু 82.5% উত্তীৰ্ণ হাৰ দেখিব পোৱা গৈছে। আৰু যোৱাবাৰতকৈ এইবাৰ যদি ফলাফল চাব যায় তুলনামূলকভাৱে এইবাৰ দ্বাদশ শ্ৰেণীৰ যি ফলাফল সেই ফলাফলক কিন্তু গুৱাহাটী মণ্ডলে কিছুসংখ্যক বা কিছু উন্নত প্ৰদৰ্শন উত্তীৰ্ণ হোৱা দাঙি ধৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এইবাৰ চাব যায় কিন্তু চি বি এছ চি যি ফলাফল সেই ফলাফল কিছু পলমকৈ প্ৰকাশ কৰা হোৱাৰ বিপৰীতে কিন্তু এইবাৰ চাব যায় অতি সোনকালে দশম শ্ৰেণীৰ ফলাফল ঘোষণা কৰিছে। তাৰ বিপৰীতে চাব যায় তাৰ 15 দিন বা 20 দিনৰ পিছতে যিহেতু 9 তাৰিখে যোৱা 9 মে'ত যিহেতু দ্বাদশ শ্ৰেণীৰ ফলাফল ঘোষণা কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু এই যি ফলাফল আচলতে এই ফলাফল তেওঁলোকে পূৰ্বতেও তেওঁলোকে কৈছিল যে এইবাৰ চি বি এছ চিৰ তুলনাত সোনকালে তেওঁলোকে ফলাফল ঘোষণা কৰা হ'ব, সেই অনুসৰিয়ে কিন্তু এই ফলাফল ঘোষণা কৰা হৈছে শিক্ষা অংশতে আৰু লগতে সেৱা ঘোষণা কৰিছে। আৰু এইখিনিতে ক'ব বিচাৰিম যে এইবাৰ যি নতুন শিক্ষানীতি আচলতে নতুন নিউ এডুকেশ্যন পলিচিৰ লগত সংগতি ৰাখি তেওঁলোকে এইবাৰ দ্বাদশ শ্ৰেণীৰ ফলাফল ঘোষণা কৰিছে, লগতে দশম শ্ৰেণীৰ ফলাফল ঘোষণা কৰিছে। আৰু সেই অনুসৰিয়ে দেখিব পৰা গৈছে চি বি এছ চি যি পেটাৰ্ণ বা চি বি এছ চি যি পদ্ধতি কিন্তু সেৱা আৰু শিক্ষা সংসদৰ ক্ষেত্ৰতো বা নতুন এডুকেশ্যন পলিচি অহাৰ পিছত একেধৰণে প্ৰযোজ্য হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যদি এই তুলনামূলকভাৱে চাই চি বি এছ চি যি ফলাফল সেই ফলাফলক কিন্তু গুৱাহাটী যি মণ্ডল আচলতে গুৱাহাটী মণ্ডলকে সৰ্বাধিক মণ্ডল বুলি অসমৰ ভিতৰত ধৰা হয়, কিন্তু সেই মণ্ডলত শোচনীয় আচলতে দশম শ্ৰেণীত উত্তীৰ্ণ হাৰ 77.77% ফলাফল বেয়া, গুৱাহাটীজনৰ ফলাফল আটাইতকৈ উত্তীৰ্ণৰ হাৰৰ ক্ষেত্ৰত কম। আমি হিৰক আপোনাৰ পৰা বিদায় ল'ম, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। কিন্তু এই মুহূৰ্তত আমি তুলনা কৰিলে গুৱাহাটীৰ দ্বাদশ শ্ৰেণীৰ উত্তীৰ্ণৰ হাৰ কিছু বেছি দশম শ্ৰেণীতকৈ, সেয়া নিশ্চয়কৈ এটা চিন্তনীয় বিষয় হ'ব গুৱাহাটীজনৰ ফলাফলৰ এই তালিকা বা ফলাফলৰ এই তথ্যখিনি। কিন্তু লগতে ছাত্ৰতকৈ ছাত্ৰীৰ উত্তীৰ্ণৰ হাৰ অধিক বা ছাত্ৰতকৈ ফলাফল ভাল এইবেলি ফলাফলত একেলগে ওলাইছে দ্বাদশ শ্ৰেণী আৰু দশম শ্ৰেণীৰ চি বি এছ চি পৰীক্ষাৰ ফলাফল। জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ কাৰ্যবাহী অভিযন্তা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। গ্ৰেপ্তাৰ কৰা হৈছে পি এইচ চিৰ কাৰ্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামীক, উত্তৰ লখিমপুৰ ৰাজহ চক্ৰ কাৰ্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামী। উৎকোচ লওঁতে গ্ৰেপ্তাৰ হ'ল জয়ন্ত গোস্বামী। 20,000 টকা উৎকোচ লওঁতে হাতে লোতে গ্ৰেপ্তাৰ হৈছে। দুৰ্নীতি নিবাৰক শাখাই গ্ৰেপ্তাৰ কৰিছে জয়ন্ত গোস্বামীক। পুনৰ কৈছো, দুৰ্নীতি কৰি আৰু এজন চৰকাৰী লোক ধৰা পৰিছে। গ্ৰেপ্তাৰ হৈছে পি এইচ চিৰ কাৰ্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামী। কাৰ্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামী উত্তৰ লখিমপুৰ ৰাজহ চক্ৰৰ অভিযন্তা। 20,000 টকা উৎকোচ লৈ হাতে লোতে গ্ৰেপ্তাৰ হৈছে। দুৰ্নীতি নিবাৰক শাখাই গ্ৰেপ্তাৰ কৰিছে জয়ন্ত গোস্বামী। আৰু হোজাইত বনৰীয়া হাতীয়ে মুক্ত বিচৰণ কৰি আছে। হাতীৰ ডাঙৰ জাক এটা আছে। হোজাইত আকৌ মুক্ত বিচৰণক লৈ হাতীৰ শংকিত হৈ পৰিছে। বিশেষকৈ খাদ্যৰ সন্ধানত জনাঞ্চলত সোমাইছে হি। জনাঞ্চলত সোমাই দিনে নিশাই এইধৰণে হাতীৰ উপদ্ৰৱ অব্যাহত আছে। দিনত ওলাই অহা হাতীৰ জাকটোৱে নিশা হ'লেই সন্ত্ৰাস আৰম্ভ কৰি দিয়ে। হোজাইৰ ঠেপেলাগুৰি বনাঞ্চলৰ দাঁতিৰ এৰাকপিলিত আশ্ৰয় লৈছে বন্যহস্তীৰ বৃহৎ এই জাকটোৱে। এৰাকপিলি পাৰত দিনৰ দুপৰতে মুক্ত বিচৰণ কৰিছে হাতীৰ এটা বৃহৎ জাকে। বন্যহস্তীৰ জাকটোত আছে কেইবাটাও পোৱালি। বনাঞ্চলৰ দাঁতিত অৱস্থান গ্ৰহণ কৰা হাতীৰ জাকটোৱে
করিলে জলকেলিও সেই দৃশ্য দেখা পড়ল দেখা বা ধরা পড়লে নদীর ইপারর পর হাতির জাকটুক নিরীক্ষণ করে আছে স্থানীয় লোকে দিন দুপুরতে হাতির জাকটুয়ে মুক্ত বিচরণ করে থাকাত এটা আতঙ্কিত রাইজে প্রকাশ করেছে প্রতিক্রিয়া এই সন্দৰ্ভত এক প্ৰতিবেদন আগবঢ়াইছে আমাৰ সাংবাদিক প্ৰণৱ শৰ্মাৰ ভাগত তনিয়তরে হোজাই বিভিন্ন অঞ্চলত যিবোর যিকে হাতিয়ে যিকেইটা হাতিয়ে তাণ্ডব চলাইছিল সেই হাতি আহি ইতিমধ্যে থেপলাগুড়ি যি বনাঞ্চল আছে সেই বনাঞ্চলত আহি তেওঁলোকে অবস্থান করেছে আর থেপলাগুড়ি বনাঞ্চলের কাষত এনেদরে হাতির জাকটুয়ে অবস্থান করে থাকা আমি দৃশ্য দেখাই আছো কিছু সময় পূর্বে এই হাতির জাকটুয়ে ওলাই আহি তেওঁলোকে জলকেলি করা সেই দৃশ্যও দেখিবলৈ পোৱা গৈছে আর লগত হাতির জাকটুত কণ কণ পোয়ালি হাতি বহু কেইটা আছে আর হাতির জাকটো প্রায় পঞ্চাশটাতক অধিক আছে হাতির জাকটোত আর এই হাতির জাকটোয়ে নিশা হওয়ার লগে হোজাই বিভিন্ন অঞ্চলত প্রবেশ করে জনাঞ্চলত প্রবেশ করে খাদ্যর সন্ধানত তাণ্ডব চলায় ঘর বাড়ি ভাঙি লন্ড বন্ধ করে কি কব দেখা গেছে হাতির এটা জাকটো হাতির জাকটো 12টা বজার পর ওলাইছে পানি খাবলে আইছে ইয়াতে পানি খাইছে গা ধুইছে গা ধুই আকৌ এতিয়া জঙ্গলৰ ফালে ওলাই যাব আস্তে আস্তে সন্ধিয়া হওয়ার লগে সন্ধিয়া হওয়ার পিছতে আর খেতি পথারত খাবলে আরম্ভ করব আর গে মানুহ ঘর যাব কোনখিনিত আছে বর্তমান টিপলাইগুড়ি ফরেস্ট ক্যাম্পর এই এরাকপলি পাড়াতে আছে কিমানটা পঞ্চাশটা এনেকাই হব সদায় ওলাই ঘর বাড়ি সদায় যায় আন্ধার হওয়ার লগে তেওঁলোকে গাঁৱত ইহঁতে রাতে আন্ধার হওয়ার লগে পথারত ধাননি পথারত যায় তাণ্ডব চলায় ধান খেতি নষ্ট করে এইটাই আর কি কম আর আছে পঞ্চাশ ষাটিটা মান আছে পোয়ালি হাতিও আছে বহুত কিছু সময় পূর্বে দেখিছো ইয়াত পানি ইয়াতে খেলি আছিল দিনের পরাই ইয়াত গোটাই দিন আছিল ইয়াতে যেতিয়া গাঁৱত আছিল মানুষ যাব নোৱাৰে আপ ডাউন করতে দিগদার হয় বন বিভাগের লোক আহা নাছিল আজি দেখা নাই একটাকো দেখা নাই বন বিভাগের লোক এই নিশা হলে গাঁৱতে ওলাই পথারত ধাননি পথারত যায় ক্ষতি করে বহুত ক্ষতি করে দিন দিন রাতে একই থাকে আর কি কম হাতির আতঙ্ক খন্ত্রাকত আপনাদের আতঙ্কিত হ্যাঁ আকন্তিত পুরো আকন্তিত পুরা বন বিভাগে কেন ধরনের ব্যবস্থা এইটো এইটো এতিয়া কেনেকা ব্যবস্থা লব এই সরকারে এতিয়া ইহতক মানে কি করে ইহতে ব্যবস্থা লব আর আমার কি কম আর নিশা হলে গাঁত সদায় বর্তমান এই এরা কপিলির পারত আছে হ্যাঁ এরা কপিলির ওসর আছে নিশ্চয় এরা কপিলির পারত থাকা হাতির দৃশ্য আমি দেখাই আছো নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শক সকলক একমাত্র এক্সক্লুসিভ আমি দৃশ্য দেখাই আছো ইয়াত পোয়ালি হাতিও আছে এই জাকর মাজত এই পোয়ালি কণ কণ হাতিবুরে এনেদরে তেওঁলোকে ইতিমধ্যে ইয়াত খেল ধেমালি করে থাকা দেখা গৈছে আর পানি ছটিয়ায় এটাই আন এটাক পানি ছটিয়ায় তেওঁলোকে খেল ধেমালিত ব্যস্ত হয়েছে সম্পূর্ণরূপে আমি যে দৃশ্য দেখাই আছো এয়া হয়েছে হোজাই থেপলাগুড়ি অঞ্চলের এই দৃশ্য আর এইটো মাইথান স্টিল নহয় ওচর সুপুরিয়া সকলে লগাইছে Strong money. Might and steel. Correct. Toja ji nirdishto. সুরর এবার কাণ্ড চাও গৃহস্থক বাহিরের তলা মারি সুরে লুটপাট করলে অলংকারকে ধরে নগদ ধন সকলো লুট করে নিলে আর এই ঘটনাটি ঘটিছে করিমগঞ্জ করিমগঞ্জর ঘাটলাইন এলাকার এই ঘটনাটে হতচকিত করেছে সকলকে দেওবারে নিশা সুরে ঘরটির গ্রিল ভাঙি প্রবেশ করেছিল বিপ্লব কুমার রয় নামর লোকগীর ঘর চুর সুমাইছিল তারপিছতে বিপ্লব রয় আর পত্নী থাকা কোঠাটো বাহিরের তলা মারি দিয়ে সুরর সেই দলে আর সেইখিনি সময়তে ঘরের ভিতর আছিল মুঠ ৫ জনক লোক তারপিছতে লুটপাট চলালে নগদ ৫,৫০,০০০ টাকা ১৮ তোলা সোণ লৈ উধাও হয়েছে সুরর দল আর এই ঘটনাক লৈ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে করিমগঞ্জত আর সুরর মর হাঁহ দেখি চর্চা হয়েছে আরক্ষীর নিষ্ক্রিয়তার প্রশ্ন উত্থাপন হয়েছে ঘরের ভিতরতে গরাকীক আবদ্ধ করে কিদরে অনায়াসে চুরি করবলে সক্ষম হল তাক লৈ সৃষ্টি হয়েছে রহস্যর কিয়নো সকলোরে হাতত মোবাইল থকার পিছতো কি কারণত আরক্ষী বা ওসর চুবুরিয়াক নজনালে গৃহস্থয় তাক লৈও চর্চা চলিছে আরক্ষীয়ে তদন্ত চলাই আছে যদিও এতিয়ালৈকে সুরর নাম গোন্ধে কিন্তু পোৱা নাই আরক্ষীয়ে অন্ধ্রপ্রদেশের গুন্টুরত এটা ভোট গ্রহণ কেন্দ্রত ভোটদানের মাজতে সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি ওয়াই এস আর সি পির বিধায়ক এ শিবকুমারে আক্রমণ করলে হাড়ি পাতি থাকা ভোটারক
অন্ধ্রপ্রদেশত ভোটারক আক্রমণ করলে বিধানসভার প্রার্থী ভোট কেন্দ্রত নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে হারি পাতি থাকা এজন ভোটারক প্রচন্ড স্বর শুধালে তেনালীর ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক শিবকুমারে লগেলগে বিধায়কগৰাকীকো প্রত্যুত্তর দিলে ভোটারগৰাকীয়ে। ইয়ার পিছতে শিবকুমারের সমর্থকে গুরুলা গুরুলক ভোটারজনক প্রহার করলে। গুন্টুর জেলার একটা ভোটদান কেন্দ্র সংঘটিত এই মারপিটর ঘটনাটির পিছতে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলীত আরক্ষীর দল উপস্থিত হয়ে উদ্ধার করেছে ভুক্তভোগী ভোটারগৰাকীক। সম্প্রতি সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়েছে মারপিটর গোটেই দৃশ্য। দেশত আজি চতুর্থ পর্যায়ের নির্বাচন। দেশের দশখন রাজ্য এখন ইয়ার ভিতরতে কেন্দ্রশাসিত অঞ্চলের 96টা সমষ্টিত পুয়া 7 বজাৰেপৰা অনুষ্ঠিত হয়ে আছে ভোটদান পর্ব। অন্ধ্রপ্রদেশের আটাইকটা সমষ্টি তথা 25খন আসনের বাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। একদরে তেলেঙ্গানার 17টা সমষ্টি, উত্তরপ্রদেশের 13টা সমষ্টি, মহারাষ্ট্রের 11খন আসন, পশ্চিমবঙ্গের 8 সমষ্টি, মধ্যপ্রদেশের একধরনের 8টা সমষ্টি, বিহারের 5টা সমষ্টি, ঝাড়খণ্ড আর উড়িষ্যার 4টাক সমষ্টি আর জম্মু কাশ্মীরের 1টা সমষ্টিত আরম্ভ হয়েছে ভোটদান প্রক্রিয়া। চতুর্থ পর্যায়ের নির্বাচন 96টা সমষ্টিত আজি ইভিএমত বন্দী হব মুঠ 1717গৰাকী প্রার্থীর ভাগ্য। 9খন রাজ্য আর 1টা কেন্দ্রশাসিত অঞ্চলত চতুর্থ পর্যায়ের ভোটদান প্রক্রিয়া লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে আছে। আজি একেলগে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যাত বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। পুয়া 7 বজাৰেপৰা অব্যাহত আছে ভোটদান পর্ব। আর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডিয়ে পুয়াই সাব্যস্ত করলে নিজের ভোটাধিকার। আমি দৃশ্য কিছু আপনার দেখাইছো। অন্ধ্রপ্রদেশ লোকসভাত লগতে একেলগে যেহেতু বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে, জগনমোহন রেড্ডিয়ে ভোটাধিকার সাব্যস্ত করে। একধরনে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের বিধানসভার বিরোধী দলের নেতা তেলুগু দেশম পার্টির মুরব্বী চন্দ্রবাবু নাইডুয়ে পুয়াই সাব্যস্ত করলে নিজের ভোটাধিকার। অন্ধ্রপ্রদেশত লোকসভার লগতে একেলগে অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন। 175 আসন আছে অন্ধ্রপ্রদেশত, বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একধরনে চন্দ্রশেখর রাও ভোটাধিকার সাব্যস্ত করেছে। বিআরএসের মুরব্বীগীর উপরও তেলেঙ্গানার সিএম মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও ভোটাধিকার সাব্যস্ত করেছে। দৃশ্য কিছু দেখাইছো। ইফালে তেলেঙ্গানা হায়দ্রাবাদ সমষ্টির 4বারের সাংসদ আসাদুদ্দিন ওয়েসিয়ে পুয়াই সাব্যস্ত করেছে নিজের ভোটাধিকার। এআইএমআইএমর মুরব্বীগীর বিরুদ্ধে বিজেপির প্রার্থিত্বরে প্রতিদ্বন্দ্বিতা করেছে অভিনেত্রী মাধবী লতায়। ইফালে অধীর রঞ্জন চৌধুরীর আজি ক্যান্ডিডেট ভোটাধিকার সাব্যস্ত করেছে। একধরনের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ে পুয়াই সাব্যস্ত করেছে ভোটাধিকার। গিরিরাজ সিং বিহারের বেগুসরাই সমষ্টির বিজেপি প্রার্থী। ইফালে আলু অর্জুন অভিনেতাগী টলিউডের জনপ্রিয় এগারী অভিনেতা আলু অর্জুনে পুয়াই সাব্যস্ত করেছে ভোটাধিকার। আন এগারী অভিনেতা জুনিয়র এনটিআরেও সাব্যস্ত করেছে ভোটাধিকার। আমি সেই দৃশ্য দেখাইছো। শাড়ি পাতিছে, শাড়ি পাতি ভোটাধিকার সাব্যস্ত করেছে। লগতে চিরঞ্জীবীও ভোটাধিকার সাব্যস্ত করেছে। চিরঞ্জীবী আহি ভোটদান কেন্দ্র উপস্থিত হয়ে পুয়ার ভাগতে সাব্যস্ত করলে নিজের ভোটাধিকার। আর ইফালে দেশের 9খন রাজ্যের লগতে জম্মু কাশ্মীরের শ্রীনগর সমষ্টিও আজি পুয়ারেপরা ভোট গ্রহণ চলি আছে। পুয়ারেপরা ভোট গ্রহণ কেন্দ্র দেখা গেছে দীঘলিয়া শাড়ি। চতুর্থ পর্যায়ের নির্বাচন, 96টা সমষ্টিত ভোটযুদ্ধ। শান্তিপূর্ণভাবে পুয়ার ভাগরেপরা নির্বাচনী যুঁজ অনুষ্ঠিত হয়ে আছে। উড়িষ্যাত বিধানসভা নির্বাচনও আছে। বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটযুদ্ধ আজি। 28খন আসনের বাবে আজি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মুঠ আসন বিধানসভা 147খন। আর একেলগে সমগ্র অন্ধ্রপ্রদেশত গোটেকটা আটাইকটা সমষ্টিতে 25খন আসনের বাবে আর ইফালে 175খন সমষ্টি আছে বিধানসভার নির্বাচন একেলগে অনুষ্ঠিত হয়েছে।
বিৰুবালাৰ আভাৰো নাই। পদ্মশ্রী সমাজ সংস্কারক বিৰুবালাৰ আভাৰ দেহাবসান ঘটিছে আজি পুৱা 9:23 গুৱাহাটীত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ৰ কৰ্কট প্ৰতিষ্ঠানত চিকিৎসাধীন অৱস্থাত। দীর্ঘদিন ধরে তেও আক্রান্ত হয়ে আসছিল কর্কট রোগত। 2021 সনের পরে কর্কট তেওঁ দেহত ধরা পড়ার পরে তেওঁ চিকিৎসাধীন হয়ে আসছিল। ডাইনি হত্যা সমাজের এই ধরনের একটা অন্ধবিশ্বাসের কোলা ডাওরক আঁতরাবলে আজীবন তেওঁ যুঁজ দি আসছিল। আনকি অসুস্থ দেহারেও তেওঁ এই যুঁজের কথা কৈছিল, সংগ্রাম চলাই নিয়ার কথা কৈছিল। ডাইনি হত্যা সমাজের পর নির্মূল করার বাবে দীর্ঘদিন ধরে তেওঁ নিরবিচ্ছিন্নভাবে সজাগতা সৃষ্টি করে আহিছিল। আর বিৰুবালাৰ আভাৰ নচৰ দে স্বগৃহলে নিয়ার বাটত বহু দল সংগঠনে বাততেই তেওঁক শেষ শ্রদ্ধাঞ্জলি জনাইছে। এই যে দৃশ্য দেখিছে, তেওঁর নচৰ দেহ তেওঁর শবদেহ লৈ যোৱা হৈছে আর তেওঁর নিথর দেহত শেষ শ্রদ্ধা জনাবলৈ গোয়ালপাড়ার তেওঁর ঘৰলৈ যোৱাৰ সময়ত বিভিন্নজনে বাটপথত এনেকৈ রই শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এগারী মহিয়সী নারী যিয়ে নিজের জীবন সংগ্রাম তাইনি অন্ধবিশ্বাস শেষ করবলে চলাই গৈছিল। 2011 চনত আরম্ভ করেছিল মিশন বিৰুবালা। মিশন বিৰুবালাৰ জড়িয়ে রাজ্যের ইমূরের সিমূরলে ডাইনি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুঁজ দিছিল, এখন যুদ্ধত নামি পড়ছিল। 2012 চনত সেই যুদ্ধই স্বীকৃতি লাভ করেছিল সরকারি মিশন হিসাবে। আর ইয়া ঘরলৈ তেওঁর নচর দেহ লৈ যোৱাৰ মুহূর্তত এগৰাকী যোদ্ধা, এগৰাকী ৰিয়েল হিৰো সকলোৰে বাবে বিশেষকৈ 34গৰাকীৰ অধিক লোকৰ তেওঁ প্ৰাণ ৰক্ষা কৰিছিলে। তেওঁ উন্মাদৰ দলৰ পৰা তেওঁলোকৰ প্ৰাণ ৰক্ষা কৰি আনিবলৈ সক্ষম হৈছিলে। নিজৰ দৃঢ় সেই মনেৰে, নিজৰ দৃঢ়তাৰে আৰু কেনেকৈ তেওঁ সেই সংগ্ৰামখন চলাই গৈছিল। 2021 চনত তেওঁক পদ্মশ্ৰী সন্মানেৰে সন্মানিত কৰা হয়। ডাইনী অন্ধবিশ্বাসৰ কোলা ডাৱৰৰ পৰা, কৰালগ্ৰাসৰ পৰা সমাজক মুক্ত কৰিবলৈ তেওঁ যি সপোন দেখিছিল, দশকৰ পিছত দশক তেওঁ সপোন বাস্তৱায়িত কৰি এই ডাইনী অন্ধবিশ্বাস বহুতৰে মাজৰ পৰা আঁতৰ কৰিবলৈ সক্ষম হৈছিলে। আর গোয়ালপাড়া তেওঁর নচরটি উপস্থিত হওয়ার বিভিন্নজন শোকত ভাগি পড়ে, বিভিন্ন দল সংগঠনে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। প্রতিবেদন আগবাম আমার সতীর্থ রিঙ্কু দাসর। পদ্মশ্রী ডক্টর বিৰুবালাৰ আভাৰ নচর দেহ নিজ গাঁলৈ লৈ যাওয়া দৃশ্য আমি News18 অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখাম। এনে ধরনের সুসজ্জিত বাহনেরে বিৰুবালাৰ আভাৰ নচর দেহ এধরনের যে নিজ গাঁও অসম মেঘালয় সীমান্তর যে বর্জার, এই বজাৰত শেষবাৰৰ বাবে এখনত লৈ যোৱা দৃশ্য আমি News18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছোঁ। ডাইনীৰ সৈতে যুঁজ দিয়া যে বিৰুবালাৰ ৰাভা আজি আমাৰ মাজত নাই, চিৰদিনৰ বাবে বিৰুবালাৰ ৰাভা আমাৰ পৰা বিদায় লৈছে। আৰু শেষবাৰৰ বাবে দেখা গৈছে এখনৰ নিজ গাঁও অসম মেঘালয় সীমান্তৰ যি বজাৰ, সেই বজাৰ এই গাঁৱত লৈ যোৱা দৃশ্য আমি দেখুৱাই আছোঁ News18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক। এখনত সকলোৱে এবাৰ বিৰুবালাৰ ৰাভাক শেষবাৰৰ বাবে চাবৰ বাবে গাঁওখনত ভিড় করা দৃশ্য আমি কিছু সময় পাছত News18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাম। আর এনেধরনের নিজ নিজ গাঁও এই অসম মেঘালয় সীমান্ত বজাৰ, এই বজাৰত লৈ যোৱা দৃশ্য আমি News18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছো। এনেধরনের শেষবারের বাবে বিৰুবালাৰ ৰাভা এখন সুসজ্জিত বাহনেৰে লৈ গৈ আছে, যে বিৰুবালাৰ ৰাভাক আমি দেখুৱাই আছো News18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছো। অসম মেঘালয় সীমান্তত যে বজাৰত গৈ থকা দৃশ্য আমি দেখুৱাই আছোঁ News18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক। মই পুনৰ কৈছোঁ, পদ্মশ্ৰী ডক্টৰ বিৰুবালাৰ ৰাভাৰ নচৰ দেহ ইতিমধ্যে নিজৰ গৃহ যে অসম মেঘালয় সীমান্ত যি বজাৰত লোৱা দৃশ্য, লৈ যোৱা দৃশ্য আমি News18 অসম নৰ্থ ইষ্টক দেখুৱালোঁ।